হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার বেরিয়ে পড়েছি বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্কের উদ্দেশ্যে। তো বর্তমানে আমি আর আমার ম্যাডাম বেরিয়ে পড়েছি, গাড়ি করে সামনে থেকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সুন্দর ভিউ দেখতে দেখতে। তো এখন আমরা পৌঁছে গেছি পার্কের সামনে, আমি এখন গাড়িটাকে পার্কিংয়ে রাখছি। তো এখন পার্কিংয়ে রেখে আমরা এগিয়ে যাব পার্কের দিকে। এখন এগিয়ে যাচ্ছে পার্কের দিকে আমরা। তো সাইডে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কেটে নিলাম আমি। টিকিটটা পড়েছে এন্ট্রি ফি 50 টাকা করে, দুজনের পড়েছে 100 টাকা। তো আমরা এখনই ভিতরে প্রবেশ করেছি। চারিদিকের ভিউটা কত সুন্দর দেখো, ম্যাডাম ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমি পিছনের ভিউগুলো একটু সুন্দর করে ক্যাপচার করছি। সামনেই আছে একটি দুর্গা মার সুন্দর একটি মূর্তি। তো আমরা এখানে একটু মস্তি করলাম, মস্তি করে ধীরে ধীরে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা হলো ডিজিটাল গেম জোন, এটা এটা হলো ডিজিটাল গেম জোন, এটা হলো 3D থিয়েটার, লাফিং বুল ফাইট, বুল ফাইট স্কাই জাম্প। তোরে তো নিয়েই দেবো। তো আমরা এখন চলে এসেছি ওয়েব পুলের সামনে, এখান থেকে এন্ট্রি করবো আমরা। এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। তো টিকিট মাথা পিছু 150 টাকা করে, দুইজনের মিলে পড়লো 300 টাকা। টিকিটটা তোমরা দেখে নাও, দুজনের 300 টাকা এবং লকারের মূল্য পড়লো 20 টাকা। তোমরা এখন প্রবেশ করেছি। তো আমরা ধীরে ধীরে সামনে চেঞ্জিং রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমার সামনে ওয়েব পুলের দিকে এগিয়ে যাচ্ছি। ফুল পার্ক আমরা চলেছি রাইডিং এর এখানে, রাইডিং এখানে আমরা বিভিন্ন রাইডিং করবো। তো আমি বর্তমানে সামনের দিকে যাচ্ছি প্রথমটা রাইডিং করার জন্য।
আমরা জলে মস্তি করে আমরা এখন রেডি হচ্ছে বাইরে বেরোনোর জন্য। তো ম্যাডাম রেডি হচ্ছে, তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে সামনে আমার কটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো যারা উইন্ডোজে ডান্স করছে। তো আমরা ধীরে ধীরে এখন ওয়াটার পার্ক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমাদের প্রচুর খিদে লেগেছে, তো আমরা এখন যাবো ফুড কোর্টে ওইখানে খাওয়ার জন্য। আর ফুড কোর্টের কী কী জিনিসের কী কী প্রাইস তোমাদের সামনে দেওয়া হলো। তো আমরা বর্তমানে সিট নিয়ে বসে পড়েছি, আর আমরা অর্ডার করেছি দুটো বিরিয়ানি 120 টাকা করে, দুজনে 240 টাকা পড়েছে। দুইটা তোমরা দেখে নাও। তো আমাদের বিরিয়ানিটা দিয়ে গেছে, আমরা এখন এটা ফিনিশ করব। তো বিরিয়ানিটা খাওয়া শেষ হওয়ার পর আমরা একটা আইসক্রিম নিয়েছি, যেটার মূল্য পড়েছে 40 টাকা করে। তো আমরা আইসক্রিম খেতে খেতে চারিদিকে ভিউটা দেখতে লাগছিলাম, একটু কিছু ফটো ক্লিক করছিলাম। তো আমরা ভেবেছিলাম এই গাড়িটায় উঠবো, কিন্তু এখানে কাজ চলছে তো আমরা উঠতে পারলাম না। তো সামনেই ছিল ছোটা ভীম, এটা গোপাল ভাঁড়। তো আমরা বুল ফাইটের এখানে এসে দেখি এখানেও কাজ চলছে, এটাও বন্ধ আছে। তো তাও আমরা সামনে এগিয়ে আসলাম, এখানে অনেক পাখি আছে। তো পাখি দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করছি, প্রচুর ভালো ভালো পাখি আছে এখানে। তো পাখিগুলো দেখে আমরা যখন বাইরে বেরিয়ে আসি, সামনে একটা ডাইনোসর মামাকে দেখতে পারি, সাইডে ছিল একটা ছোট্ট হাতি। তো এগুলো দেখা কমপ্লিট করে মাঝখানে থেকে এসেই দেখি কোনো একটা প্যান্ডেল করেছে, হয়তো কোনো কারোর রিসেপশন ছিল এই দিনকে। তো ধীরে ধীরে লোক আসছিল রিসেপশনের জন্য, তো আমরা ওগুলো দেখে ধীরে ধীরে বাইরের থেকে বেরিয়ে যাচ্ছি। আমি শুধু যদি পার্কে আসতাম তাহলে ইয়ে হতো না, মানে পার্কের মজাটাই লাগে। ওখানেও গেছি, তো আমার সব থেকে বেশি ওখানেই বেশি ভালো লেগেছে। চলো এখানে তো ইনি তুলে একটা ভিতরে যাবানি, কিরম ভাবে ঢুকতে হয় বুঝলি। তো আমরা 70 থিয়েটারে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। 70 থিয়েটারের প্রতিটা মাথা পিছু লাগলো 30 টাকা করে, দুজনে 60 টাকা বিলটা দেখে নাও। তো আমরা এখন বর্তমানে থিয়েটারের ভিতরে প্রবেশ করেছি, আমরা সিটে বসেও পড়েছি, চশমাও লাগিয়ে নিয়েছি। তো থিয়েটারটা ভালোই ছিল, খুব সুন্দর মজা লাগছে। তার থিয়েটারের পিছনেই আছে বাচ্চাদের খেলার জন্য কিছু একটা প্লে গ্রাউন্ড। তো বাচ্চারা দোল্লা খাচ্ছে, দেখে মনে হচ্ছিলো আমিও বাচ্চা হয়ে যাই, ওদের মধ্যে দোল খাই, সিসাতে উঠি, কিন্তু কী করো বড়ো হয়ে গেছি, এখন উঠতে গেলে পিটে তো আমাকে। তো ওগুলো দেখার পর আমরা সামনে থেকে বেরিয়েছি, সামনে ছিল একটা সুন্দর ঝর্ণা, তার নিচেই ছিল অনেক জল এবং এখানে অনেক মাছ দেখা যাচ্ছিলো। তো আমরা একটু দাঁড়িয়ে এই ঝর্ণাটাকে দেখলাম, মাছগুলোকে দেখলাম। তো সব কিছু দেখার পর আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। তো এখনকার মতন টাটা, বাই বাই, সি ইউ।